আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোনো মোবাইলের ইমো, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমাদের ফোনে যে সকল অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে লক করে রাখবেন। আপনি ছাড়া আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো কেউ ওপেন করতে পারবে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে উপরে অল বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, প্রথমে ফোনের সেটিংস অপশনে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এরপর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করব। এরপর একটু নিচের দিকে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন এই অপশনটিতে ক্লিক করব। এরপর এখানে বলা হয়েছে এন্টার ইওর প্রাইভেসি পাসওয়ার্ড। এখানে 6 ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা আপনাদের পছন্দ মতন বসিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে কোনো 6 ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দিব, যেমন 1 2 3 4 5 6। ওকে, পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে। এরপর যেই অ্যাপ্লিকেশনগুলো লক করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি ইমো অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব, এরপর ফেসবুক অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব, এরপর এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব, এরপর এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব। ওকে, এরপর আমি ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে দেখব অ্যাপ্লিকেশনগুলো লক হয়েছে কিনা। প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো বন্ধুরা দেখেন, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনারা যেই পাসওয়ার্ডটি দিয়ে লক করছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দেব, 1 2 3 4 5 6। তো বন্ধুরা দেখেন, সাথে সাথে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন দেখব ফেসবুক অ্যাপ্লিকেশনটি লক হয়েছে কিনা। আবারও ব্যাগে চলে যাব। তো বন্ধুরা, এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটি লক হয়ে গেছে। আপনারা আবারও ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ঢুকবেন। তো বন্ধুরা, এইরকমই আপনারা চাইলে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো লক করতে পারবেন।